Assalamualaikum. Welcome to the channel Snappy Family. আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা হসপিটাল থেকে রিলিজ হয়ে গেছি। আজকে প্রায় আপনাদের মনে করেন 7 থেকে 8 দিন আমরা হসপিটালে ছিলাম। এর মধ্যে হয়তো বা আমি 2টা ব্লগ শেয়ার করছি, একটা বাসার ছিল আর একটা হসপিটালের, আর শর্টও দিছি। যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো এখন সব যেহেতু চলে যাচ্ছি, প্রথম কাজ হচ্ছে সব গুছানো। ডয়ে যা আছে, ব্যাগ আছে, কাপড় চোপড় আছে, এগুলো সব সুন্দর করে আসলে বের করে গুছাইতে হবে। কারণ যখন ছিলাম না, আওলা ঝোলায় ছিলাম, তো তখন মাথায় আসে নাই যে ঠিকভাবে গুছায় রাখি, পাগল মাথা এত কিছু আর কেমনে মনে থাকবে। তো তারপর এখান দিয়ে হচ্ছে আমি সব বেডের উপরে নিয়ে, যেহেতু এখন চলেই যাব, তো আর বেড নোংরা হলেও কি পরিষ্কার থাকলেও কি ওরা তো চেঞ্জ করেই দিবে। অন্য রুগী ভর্তি হয়েছে, উনি এই বেডে থাকবে। তো এদিক দিয়ে আমি ব্যাগটা সুন্দর করে গুছায় নিতেছি, আর অনেক মিস করতেছি হসপিটাল। মানে মিস করতেছি বলতে কি, হঠাৎ করে এত হইচই, মনে করেন এত মানুষের মধ্যে থেকে উঠে, মানে মানুষের মধ্যে থেকে চলে আসছি, তো তো ঘর বাড়ি মনে করেন এরকম চিল্লাচিল্লি নাই। আমি আর নানি থাকি, খালা তো নিজের বাসায় থাকে, মানে হাজব্যান্ডের বাসায়, তো তাই জন্য আসলে খালারও এত আসা হয় না। তো তাই মন খারাপ লাগতেছিল একটু। যাই হোক, কোনো ব্যাপার না, 1-2 দিন গেলে ঠিক হয়ে যাবে। তারপর এখান দিয়ে হচ্ছে সব কাপড় চোপড় গুছাই নিছি, এখন খাবারের জিনিসটা গুছাবো। তো খাবারের জিনিস বেশি ছিল না, অল্পই ছিল, বিস্কিট ছিল, চানাচুর ছিল, বাট হ্যাঁ, বিস্কিট 3-4 ধরনের বিস্কিট ছিল। ওটার মধ্যে আমি একটা বিস্কিট ফেলে দিছি 1 প্যাকেট, কারণ ওটা খুলে খাইছি তো আর ঠিকভাবে রাখা হয়নি। তো ভাবলাম যে দূর এখন এটা দিয়ে কী হবে। আসলে আমি জানি অপচয় ভালো না, তারপরেও যেহেতু পোতায় গেছিলো ওটা তো আর কেউ খাবে না, তার জন্য ফালাই দিছি। আর পিছে দিয়ে লোকও আসতেছিলো, তাই আমি আজকের ভিডিওটা এত লং করতে পারিনি। যতটুকু করছি আমার মনে হচ্ছে যে আমি এনাফ করছি, অনেকই হয়েছে। তো আমি মাঝখানে মাঝখানে আবার ক্যামেরা ঠিক করতেছিলাম যে আঁকা বাঁকা হয়ে গেল নাকি, আবার ক্যামেরার মধ্যে ক্লিনও করলাম যে ঝাপসা দেখা যাচ্ছে কি না। তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভিডিওটা করতেছিলাম, বাট জানি না কেন ভিডিওটা স্টপ হয়ে গেছে। আর এই দেখেন আমার পায়জামার এরকম 2টা ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে, কী বলব আর। তারপর পেস্ট আর এগুলো সব নিলাম, নিয়ে বের বের করে রাখলাম। তো ঠিক আছে, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।